শনিবার উদয়পুর জামতলাস্থিত টাউন হলে জেলা জনজাতি কল্যাণ দপ্তর গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে গোমতী জেলাভিত্তিক জনজাতির লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক তরিত কান্তি চাকমা, কাকরাবন বিএসসি চেয়ারম্যান উপেন্দ্র জমাতিয়া, গোমতী জেলা শিক্ষা অধিকর্তা ঝুমা দেবসহ আরও অনেকে। এদিন গোমতী জেলায় তিনটি মহকুমা উদয়পুর, অমরপুর ও করবুক তিনটি জনজাতি দলের ছাত্র ও ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, লোকনৃত্য আর লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা ও ককবরক ভাষার ইতিহাস এবং বিবর্তনের দিকগুলো নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন প্রজন্মের কাছে লোকনৃত্য এবং আরও ব্যাপক ও বিস্তৃত করার আহ্বান রাখেন। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল সারা জাগানো। প্রথম যে ফসলটা উৎপাদিত হবে সেটা ভগবানের প্রতি উৎসর্গ করে, এবং সেটা আগে সাত দিন ব্যাপী প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হতো। বর্তমানে এটা দুদিনে একটা স্টেডিয়ামে একটা প্রোগ্রামের মাধ্যমে সেটা শেষ হয়। যেরকম বিজু যেটা আমার যারা আছে তাদের তারা এই ডান্স করে থাকে, সেটা কোনো আমার চৈত্র সংক্রান্তি যখন হয়, মানে পুরনো বছর যখন চলে যায় নতুন বছরকে ওয়েলকাম করার জন্য আমাদের চাকমা সম্পর্কের যারা আছেন জনগণ তারা এই বিজু ডান্স তারা করে থাকেন। সেরকম ভাবে আমাদের যেরকম হজা গেলে জনগণের মধ্যে এটা খুব পপুলার, এটা রিয়াল কমিউনিটি, এবং বিশেষ করে আমরা দেখি যে যেভাবে মাথার উপর বোতল রেখে হাতে থালা রেখে কলসির উপর দাঁড়িয়ে অত্যন্ত সুন্দর। তো এই যে খোঁজাটির নৃত্য, এই খোঁজাটির নৃত্যকে আমরা দেখেছি আইপিএল এর মঞ্চে সেটাকে গ্রহণ করা হয়েছে। এটা আমাদের ত্রিপুরার জন্য গর্বের বিষয়, ঐতিহ্যের বিষয়, এবং এটা একটা মাধ্যম যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার চাইছে এগুলোকে প্রমোট করা।